2021 সালে অ্যাপল টিভির তরফ থেকে একটি সায়েন্স ফিকশন ড্রামা সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে ফিঞ্চ। এবং সত্যি বলতে বহুদিন পর অভিনেতা টম হ্যাঙ্কসকে সিনেমায় দেখে দারুণ লাগলো। যদিও কিছুদিন আগেই আমরা সেই অ্যাপল টিভির তরফ থেকে আর একটা অ্যাকশন সিনেমা যেটির নাম ছিল গ্রেহাউন্ড সেটা দেখেছিলাম। এনিওয়েজ, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফিঞ্চ সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা একটা মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে ফিঞ্চ। তার গায়ে এক ধরনের প্রোটেকটিভ স্যুট পরা যাতে শরীরের কোনো ক্ষতি না হয়, তবে বাইরেটা দেখে মনে হচ্ছিল যেন সেটা মরুভূমি, যেটা একেবারেই না। সে একটা স্টোর বা শপিং মলের মধ্যে ঢুকেছে যেটা সম্ভবত বিগত কয়েক বছর ধরে ব্যান্ডেন হয়ে পড়ে রয়েছে। তার সাথে রয়েছে তার একটা রোবট যার নাম হচ্ছে ডিউই। আসলে ফিঞ্চ বাইরে বেরিয়েছে কিছু প্রয়োজনীয় জিনিস জোগাড় করার জন্য যেটা সম্ভবত তার কাজে লাগবে, আর এটাকে বলা হয় স্ক্যাভেঞ্জিং। সেখানে সে একটি ডগ ফুড পায়, মানে কুকুরের খাবার, এবং একটা ড্রিঙ্কস জোগাড় করে। তবে সেখানে সে এক অদ্ভুত আওয়াজ পায় এবং লুকিয়ে পড়ে ভয়তে, যেন সেখানে কেউ এসেছে, যদিও সেখানে কেউ ছিল না। এবং পরে ফিঞ্চ তার জিনিসপত্র নেওয়ার পর সেখান থেকে তার গাড়িতে করে বাইরে বেরিয়ে যায়। সম্পূর্ণ শহরটা ধ্বংস হয়ে গিয়েছে, যার একমাত্র কারণ রয়েছে সোলার ফ্লেয়ার, যেটা আমাদের পৃথিবীর ওজোন স্তরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যেটা আমাদের ভূপৃষ্ঠে এসে পড়েছে। শুনতে থাকুন, বিস্তারিত আরও জানতে পারবেন। ফিঞ্চ তার গাড়িতে করে যাচ্ছিল এবং সে লক্ষ্য করে যে সেখানে একটি বড় ঝড় আসছে। সে কোনো মতে তার নিজের স্থানে গিয়ে পৌঁছায়, যেটা ছিল সেন্ট লুইস ল্যাবরেটরি, এবং সে তার রোবটটিকে যার নাম ছিল ডিউই তাকে কোনো মতে সেই ঝড়ের হাত থেকে বাঁচিয়ে দেয়। তারপর ফিঞ্চ ফ্রেশ হচ্ছে, তার রোবটটাকেও সে পরিষ্কার করে নেয় এবং তার পুরনো আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে নেয়, যেন এখনও সে সেই কোম্পানিতেই কাজ করে। যাই হোক, তারপর ফিঞ্চ তার নিজের ঘরে গিয়ে পৌঁছায় যেখানে একটা কুকুর তার জন্য অপেক্ষা করছে যার নাম হচ্ছে গুডিয়া। ফিঞ্চ গুডিয়ারের জন্য কিছু খাবার জোগাড় করে এনেছে এবং নিজের জন্য একটা ড্রিঙ্কস এনে সেটিকে পান করা শুরু করে দেয়। আমরা লক্ষ্য করি সে লাইব্রেরি থেকে বেশ কিছু বই নিয়েছে এবং তার পৃষ্ঠাগুলোকে স্ক্যান করে আপলোড করা শুরু করেছে, যেন সে কিছু একটা বানাচ্ছে। আসলে সেগুলো এক ধরনের এনসাইক্লোপিডিয়া ছিল, যার মধ্যে থাকা তথ্যগুলিকে সে তার সিস্টেমে স্টোর করে রাখছে, কারণ সে একটা রোবটকে বানাচ্ছে যার মধ্যেই সে সেই তথ্যগুলিকে দেবে। ফিঞ্চকে দেখে আমরা বুঝতে পারি তার হাতে বেশি সময় নেই এবং সে একটা বই পড়ছিল। সেই বইতে লেখা রয়েছে যে আয়োনাইজিং রেডিয়েশন থেকে কী কী সমস্যা বা কী কী এফেক্ট হতে পারে, অর্থাৎ ফিঞ্চ সেই রেডিয়েশনে আক্রান্ত হয়েছে। তা সত্ত্বেও সে তার কাজ থামায়নি, সেই বইগুলোতে যা যা তথ্য রয়েছে সেগুলি সে সেই রোবটটির মধ্যে আপলোড করতে থাকে এবং ডিউই নামক সেই যে রোবটটি রয়েছে তার একটি চোখ বা একটা ক্যামেরা খুলে সেটা তার নতুন রোবটে লাগিয়ে দেয় এবং অবশেষে তার রোবটটা এখন রেডি হয়ে গিয়েছে। ফিঞ্চ প্রথমে টেস্ট করে যে সেটা সঠিকভাবে কাজ করছে নাকি, তবে সে বুঝতে পেরে যায় যে হ্যাঁ, রোবটটা সঠিক কাজ করছে। সে ফিঞ্চের কথা শুনতেও পারছে এবং বুঝতেও পারছে। সেই রোবটটিকে ফিঞ্চ মোট চারটে আদেশ দিয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে যেভাবেই হোক মানুষদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা সে লক্ষ্য করবে, এবং তার চার নম্বর আদেশটি হচ্ছে ফিঞ্চের অনুপস্থিতিতে তার যে কুকুরটা রয়েছে অর্থাৎ গুডিয়ার তার যেন সে দেখাশোনা করে, এবং তার এই চতুর্থ আদেশটাই বাকি আদেশগুলোর আগে কাজ করবে। তবে সেই মুহূর্তে সেখানে আচমকা বিদ্যুৎ চলে যায় এবং ফিঞ্চ তাদের সেই বায়ু কলটাকে ঠিক করতে গিয়ে লক্ষ্য করে যে অনেক দূর থেকে একটা বড় ঝড় আসছে। ফিঞ্চ তারপর বিদ্যুৎটিকে ফেরত এনে তাড়াতাড়ি তার রোবটটিকে লোকাল ওয়েদার ফিডের সাথে কানেকশন করে দেয় এবং সেই রোবটটা জানিয়ে দেয় যে সেই ঝড়টি কোন সময়ে তাদের সেই স্থানে এসে পৌঁছাবে এবং কতক্ষণ থাকবে সেখানে। সে জানতে পারে যে 155 মাইল স্পিডে সেই ঝড়টা আসছে, যেটা 24 ঘন্টার মধ্যেই তাদের সেই স্থানে এসে পৌঁছাবে এবং প্রায় 40 দিন ধরে সেই ঝড়টি সেখানে থাকবে, যেটা সত্যি একটি বাজে খবর। ফিঞ্চকে আর সেখানে অপেক্ষা করলে চলবে না, তাদের সেখান থেকে বেরোতে হবে। সে তার ফ্রিজে এক ক্যান ভর্তি পিচেস রেখে দিয়েছিল, মানে একটা খাবার, তবে সে বুঝে যায় যে এখন আর দেরি করলে চলবে না, কারণ সে জ্যান্তও থাকবে কিনা সেটাও সে জানে না। সেই কারণেই সে সেই খাবারটা খেয়ে ফেলে। সে তার রোবটটিকে সম্পূর্ণভাবে রেডি করছে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এবং তারা যাবে হচ্ছে স্যান ফ্রান্সিসকোতে। তবে সেই রোবটটির মধ্যে সম্পূর্ণ তথ্য কিন্তু এখনও ট্রান্সফার হয়নি, সময় লাগবে তার জন্য। সেই কারণেই মাত্র 72% ডেটা নিয়েই সে সেই রোবটটিকে রেডি করে ফেলেছে। রোবটটিকে সে প্রথমে চলা শেখাচ্ছে যে কীভাবে চলতে হয় এবং রোবটটি খুব তাড়াতাড়ি শিখেও যায়। অন্যদিকে তার যে দ্বিতীয় রোবটটি অর্থাৎ ডিউই, যার একটা চোখ না থাকার কারণে উল্টোপাল্টা ধাক্কা মারতে থাকে, সেই কারণেই ফিঞ্চ আর একটি সিসিটিভির থেকে ক্যামেরা বার করে তার চোখে লাগিয়ে দেয় এবং তারা প্রত্যেকে রেডি হয়ে তাদের সেই গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সম্পূর্ণ বিধ্বস্ত শহরটা আমরা আবার দেখতে পাই। ইভেন ফিঞ্চ জানায় যে একটি স্থান যেখানে সম্পূর্ণ জঙ্গল ছিল, ক্ষেত খামার ছিল, সেই স্থানটা এখন একটি মরুভূমির আকার নিয়েছে।
ফিঞ্চের কাছে বেশ কিছু ছবি ছিল, যেগুলো ছিল এক ধরনের পোস্ট কার্ড, এবং সে নতুন রোবটটি থেকে জিজ্ঞেস করে যে এগুলো কি বা তাকে কে পাঠিয়েছে। তখন ফিঞ্চ জানায় যে তার একটা আঙ্কেল তাকে এগুলো পাঠিয়েছে। যদিও আপনাদের জানিয়ে দিই যে সে নতুন রোবটটি যার মধ্যে এক গুচ্ছ কিউরিওসিটি, মানে মানুষদের মতন জানার ইচ্ছা, এবং গল্পের শেষ পর্যন্তই সে ফিঞ্চকে নানান ধরনের কথা এবং প্রশ্ন করে জ্বালাতন করবে। যাই হোক, সেখানে একটা ছবি ছিল যেটা ছিল স্যান ফ্রান্সিসকো ব্রিজের, যেটা গোল্ডেন গেট ব্রিজ নামেও পরিচিত। সেখানে তারা যাবে। ফিঞ্চ সেই রোবটটিকে নিয়ে বাইরে বেরিয়েছে, তাকে দেখানো প্রয়োজন যে কিভাবে জিনিসপত্র জোগাড় করতে হয়। আর তখনই তাদের আলোচনা থেকে আমরা জানতে পারি যে একটা সময় আকাশে ফাঁকা হয়ে যায়, মানে ওজোন স্তরটা সম্পূর্ণ গায়েব হয়ে যায় এবং ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে সরাসরি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে। তারা একটা পুরনো থিয়েটারে প্রবেশ করেছিল যেখানেই উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক প্লে করা হচ্ছিল, আর সেখানে একটি আয়নাতে সেই রোবটটি প্রথমবারের মতন নিজেকে দেখতে পায়। ফিঞ্চ সেখানে এক প্লাস্টিক পপকর্ন পেয়েছে, যদিও সেগুলো এখনো রান্না করা হয়নি, এবং বালির মধ্যে থেকে একটি কন্টেনার বার করে তার মধ্যে যখন তার সেই ভুট্টার দানাগুলো ফেলতে থাকে তখন পপকর্নগুলো পটপট করে ফেটে উঠতে থাকে। আর এটার থেকে আমরা বুঝতে পারি যে বাইরের উষ্ণতা বা তাপমাত্রা কতটা বেশি, মানে একটা পপকর্ন ডাইরেক্টলি তৈরি হয়ে যাচ্ছে সেখানে, আর সেই কারণেই তো ফিঞ্চ সেই ড্রেসটা ছাড়া বাইরে এক ফোঁটাও জ্যান্ত থাকতে পারবে না। তবে সেই সময় ফিঞ্চ লক্ষ্য করে যে একটি বড় টর্নেডো তাদের দিকে ধেয়ে আসছে, তাদের সেখান থেকে পালাতে হবে। তবে পালিয়ে আর তারা বেশি দূর যেতে পারবে না, সেই কারণে মাঝখানেই তারা দাঁড়িয়ে তাদের গাড়িটাকে কিছু কেবেলের মাধ্যমে সেখানে বেঁধে রাখার চেষ্টা করে। ফিঞ্চের গায়ে তেমন জোর নেই, সেই কারণেই সেই নতুন রোবটটি তাকে সাহায্য করে, এবং কিছু সময় পরেই সেখানে সেই ঝড়টা চলে আসে। যদিও সৌভাগ্যবশত তারা সেই ঝড় থেকে বেঁচে গিয়েছে, তাদের অধিকাংশ কেবেলগুলো ছেড়ে গিয়েছে, তবে সেই রোবটটি যে তারটি বেঁধেছিল সেটা কিন্তু জোড়া লেগেছিল, সেই কারণেই তাদের বাসটি উড়ে যায়নি। তবে এখন সমস্যা হচ্ছে যে তাদের গাড়ির টায়ারটিও তো নষ্ট হয়ে গিয়েছে, টায়ার চেঞ্জ করতে হলে গাড়িটাকে উঁচুও করতে হবে। তখন সেই রোবটটি আবার সেই গাড়িটিকে নিজের হাতে ধরে উঁচু করে নেয়, এবং ফিঞ্চ বুঝতে পেরে যায় যে সেই রোবটটির ক্ষমতা যথেষ্ট বেশি, যেটা সে কল্পনা করেনি। তবে এবার ব্যাপার হচ্ছে সেই নতুন রোবটটির তার কিন্তু কোনো নাম নেই। সে ফিঞ্চকে জিজ্ঞেস করে যে তার নাম উইলিয়াম শেক্সপিয়ার রাখার জন্য, বা কখনো নেপোলিয়ান রাখার জন্য, যে নামগুলো অবশ্যই কোনো বিখ্যাত ব্যক্তিদের নাম। তবে অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি সেই রোবটটি তার নিজের নাম রাখতে বলে জেফ, এবং সেই নামটি ফিঞ্চেরও খুব ভালো লাগে, এবং সেই রোবটটিকে এখন থেকে সে জেফ বলেই ডাকবে। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই জেফ এবং সেই কুকুরটি অর্থাৎ গুডিয়ার তারা একে অপরের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে, এবং তাদের চেঁচামেচি শুনে ফিঞ্চ ঘুম থেকে উঠে যায়। সে জানতে চায় যে আসলে কি হয়েছে, আর তখন আমরা জানতে পারি যে জেফ আসলে সেই কুকুরটির ভাষাটা বোঝার চেষ্টা করছে, মানে সেই কুকুরটা কেন চেঁচাচ্ছে বা কী বলার চেষ্টা করছে, এবং সে কিছুই বুঝতে পারেনি। জেফ মনে করে যে সেই কুকুরটা হয়তো তাকে ভালোবাসে না, তবে ফিঞ্চ বলে যে তাদের বিশ্বাস অর্জন করতে একটু সময় লাগবে। আর যেমনটা বলেছিলাম যে জেফের চার নম্বর অর্ডারটা কি ছিল, যে যেভাবেই হোক ফিঞ্চ না থাকলে সেই কুকুরটির দেখাশোনা করতে হবে তাকে। সো তারা তাদের যাত্রা আবার শুরু করেছে, এবং জেফ ফিঞ্চকে আবার নতুন নতুন প্রশ্ন করতে থাকে, যার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস, সেটার মানেটা কি বা তার বিশ্লেষণটা কি হবে। আর অবশ্যই এই পার্টিকুলার শব্দটার কোনো বিশ্লেষণ হয় না, তবে ফিঞ্চ কিছু উদাহরণ দিয়ে সেটা বুঝিয়ে দেয় যে বিশ্বাস জিনিসটা কাকে বলে। এই যেমন, সে যখন TAE টেকনোলজিস নামক একটি কোম্পানিতে কাজ করতো, সেখানে কিভাবে সেই কোম্পানির CEO-র বিশ্বাস অর্জন করেছিল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টোরি না, তাই আমি আর বলছি না। তবে সেই মুহূর্তে আবার ফিঞ্চ জোরে জোরে কাঁদতে শুরু করে, যেমনটা বলেছিলাম যে সে কিন্তু অসুস্থ, এবং একটি পুরনো ক্যাফের সামনে এসে তারা দাঁড়িয়ে যায়। ফিঞ্চ একটু বিশ্রাম নিতে চায় এবং সেই ক্যাফের মধ্যে গিয়ে সে বসে পড়ে। তবে জেফ যখন সেই কুকুরটিকে সেই বাস থেকে বার করার চেষ্টা করে, সেই কুকুরটি তো বেরোয় না, যেমনটা বলেছিলাম যে সেই কুকুরটা তাকে বিশ্বাস করে না। তারপর ফিঞ্চ সেই কুকুরটিকে নিয়ে সেই ক্যাফের মধ্যে গিয়ে বসে, এবং তারা পুরনো একটি মেনু কার্ড দেখে নিজেদের কল্পনাতেই অর্ডার করতে থাকে যে কে কোন খাবারটা খাবে। আর সেই মুহূর্তে ফিঞ্চ লক্ষ্য করে যে জেফ তাদের সেই বাসটাকে চালানোর চেষ্টা করছে, এবং একটি জায়গায় গিয়ে ধাক্কা মারে। আসলে জেফের অনেকক্ষণ ধরে ইচ্ছে ছিল সেই বাসটিকে চালানোর। ফিঞ্চ তাকে বলে যে সেই বাসটা আর চালানোর দরকার নেই, সে যাতে ফিঞ্চকে তার সেই ড্রেসটা এনে দেয় যাতে সে রোদের মধ্যে দাঁড়াতে পারে। তবে জেফ আবার ফিঞ্চের কথা ইগনোর করে সেই গাড়িটিকে ব্যাকসাইডে নিয়ে আসতে থাকে, যাতে ফিঞ্চকে আর রোদের মধ্যে না আসতে হয়, এবং সে আবার গাড়িটা ধাক্কা মারে। ফিঞ্চ তখন তার উপর একটু রেগে যায়, তাকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাকচুয়ালি মানুষ এবং তার মধ্যে পার্থক্যটা কী আছে। ফিঞ্চ তাকে দেখিয়ে দেয় যে বাইরের রোদে মানুষদের স্কিন বা চামড়া কীভাবে জ্বলে যায়, তাই শুধু মানুষ কেন, কোনো কুকুরও সেই রোদের মধ্যে দাঁড়াতে পারবে না। যাই হোক, তারপর ফিঞ্চ সেই গাড়িটা নিয়ে চুপচাপ চালাতে থাকে, তবে সে লক্ষ্য করে যে জেফ একটা কোণায় বসেছিল।
তার মনটা ভালো নেই, কারণ ফিঞ্চ তার উপর রেগে রয়েছে। ফিঞ্চ বুঝতে পেরে যায় যে এই গাড়িটা না চালানো অবধি সে শান্ত হবে না। তাই একটি স্থানে এসে ফিঞ্চ জেফের হাতে স্টিয়ারিংটা দিয়ে দেয় এবং ধীরে ধীরে তাকেও সেই গাড়িটি চালানো শিখিয়ে দেয়। তারপর তারা রাতের বেলা একটা স্থানে বিশ্রাম নিচ্ছিল এবং আকাশে স্পষ্ট অরোরা বোরিয়ালিস জিনিসটাকে দেখতে পায়। মানে কল্পনা করতেই পারছেন যে আকাশের অবস্থা এতটাই ভয়ানক যে সেই জিনিসটাকে দেখার জন্য তাদের আর সেই বরফের এলাকা বা আলাস্কা বা নর্থ পোল ওইসব জায়গায় যেতে হচ্ছে না। জেফ তখন ফিঞ্চকে একটা প্রশ্ন করে যে রাতের বেলায় তাদের সেই অতিবেগুনি রশ্মি নিয়ে তো কোনো সমস্যা নেই, মানে মানুষরা তো বাইরে সাধারণভাবেই চলতে পারবে, তাহলে ফিঞ্চ রাতের বেলা কেন যাত্রা করছে না? রাতটা তো অবশ্যই নিরাপদ। ফিঞ্চ জানায় যে তার একটা কারণ রয়েছে। দিনের বেলায় সে সবকিছু অনুমান করতে পারবে যে সামনে কি আছে বা কি হবে, তবে রাতের বেলায় সে জানে না কি হবে। ফিঞ্চ সেখানে একা মানুষ নয়, বহু মানুষ রয়েছে যারা রাতের বেলা বেরোয় শুধুমাত্র শিকার করার জন্য। আমরা এখানে বলতে পারি যে এই সূর্যের আলো যেমন মানুষদের মারছে ঠিক তেমনই মানুষদেরই মানুষদের থেকে বাঁচাচ্ছে। পরের দিন সকালে জেফ লক্ষ্য করে যে ফিঞ্চ প্রচণ্ড অসুস্থ, সে চলতেও পারছে না। সেই কারণে সে ফিঞ্চের মাথায় জলপট্টি দিয়ে দেয় এবং নিজে সেই গাড়িটি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা একটা শহরের মাঝখানে এসে পৌঁছেছে, চারিদিকে বাড়ি, এবং জেফ সেই দ্বিতীয় রোবটটি অর্থাৎ ডিউইকে নিয়ে বাইরে বেরিয়েছে কিছু জিনিসপত্র জোগাড় করার জন্য, কারণ অবশ্যই বেঁচে থাকতে গেলে তাদের অবশ্যই কিছু প্রয়োজন। তবে এটাই তাদের সবথেকে বড় ভুল ছিল। জেফ সেই স্থান থেকে চলছে এবং সেখানে কাঁচগুলোতে এক্সরে প্লেট লাগানো যাতে সূর্যের রশ্মিটা সঠিকভাবে ভেতরে না আসে, আর অবশ্যই অন্যান্য মানুষেরা সেই কাজটা করেছে। অন্যদিকে ডুই একটি স্থানে একটি বাক্স দেখতে পায় যার মধ্যে সম্ভবত কিছু খাবার রয়েছে, আর সেগুলোই তো জোগাড় করা এই রোবটগুলোর কাজ। তবে ফিঞ্চ তার হুশ চলে আসে এবং সে লক্ষ্য করে যে সেই দুই রোবট একটি বড় বিল্ডিংয়ের মধ্যে ঢুকেছে। সে বুঝতে পেরে যায় যে তারা একটা ভুল করে ফেলেছে। জেফ তখন একটি আলমারি থেকে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ খাবার দাবার খুঁজে পেয়ে যায়। তবে ডিউই সেই খাবারের ছোট্ট বাক্সটা নিতে গিয়ে একটি ফাঁদে পড়ে যায় এবং সে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ফিঞ্চ তারপর সেই স্থানে এসে পৌঁছায় যে দেখতে পায় যে ডিউই একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। সে সেখান থেকে পালাতে যায় এবং ফাইনালি জেফের সাথে তার সাক্ষাৎ হয় এবং ফিঞ্চ তার উপরে প্রচণ্ড রেগে রয়েছে। তারা কোনো মতে সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে যায়। তবে আমরা লক্ষ্য করি যে তাদের পিছনে অন্য একটা গাড়িও ছিল। ফিঞ্চ এতটাই আতঙ্কে রয়েছে যে সে একটা রিভলভার পর্যন্ত বার করে রেখেছে এবং রাতের বেলায় ফিঞ্চ লক্ষ্য করে যে সেই গাড়িটি তাদের এখনও পিছু করছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই গাড়িটি ব্রিজের একটি নিচের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জেফ ফিঞ্চকে আটকে দেয় কারণ সেই গাড়িটি সেই ছোট্ট আন্ডারপাস থেকে যেতে পারবে না। তা সত্ত্বেও ফিঞ্চ সেটা শোনে না এবং সেখান দিয়ে যেতে গিয়ে গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়। অন্যদিকে সেই দ্বিতীয় গাড়িটি সেখানে এসে দাঁড়ায়, তবে ফিঞ্চ এবং বাকি লোকেদের খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায় এবং সম্ভবত তারা জানে বেঁচে গিয়েছে। ফিঞ্চ বাইরে বেরিয়ে আসে এবং সে দেখতে পায় যে তার গাড়িটির কতটা ক্ষতি হয়ে গিয়েছে। আসলে সোলার প্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে না, যেটির মাধ্যমে তাদের গাড়িটি সৌরশক্তি পায়। এখন তারা কি করে এগোবে? ফিঞ্চ সব রকমের আশা ভরসা ছেড়ে দিয়েছে। সে জানে যে তাদের গল্প এখানেই শেষ, সে স্যান ফ্রান্সিসকোতে তারা আর পৌঁছাতে পারবে না। অন্যদিকে জেফ, যার মনে এখনও আশা রয়েছে, যেটা দেখে ফিঞ্চ আর একটু রেগে যায়, কারণ তারই কারণেই তো এরকম একটা সমস্যায় তারা পড়ল। ফিঞ্চ তারপর জেফকে একটা গল্প বলে, বহুদিন আগের ঘটনা, যখন ফিঞ্চ একটি শপিং মলের মধ্যে একটা নুডলসের প্যাকেট পেয়েছিল। সে সেখানে লুকিয়েছিল, তবে সেখানে একটি বাচ্চা এবং তার মা এসে উপস্থিত হয়। বাচ্চাটার হাতে একটা বন্দুক ছিল এবং তার মা তাকে জানিয়ে দেয় যে কাউকে দেখলেই যাতে সে গুলি চালায়, আর অবশ্যই ফিঞ্চ সে বাচ্চাটার সামনেও যেতে পারবে না। তবে সেই মুহূর্তে গাড়িতে করে একটা মানুষ এসে সেখানে পৌঁছায় যে সেই বাচ্চাটি এবং তার মাকে সেখানে গুলি মেরে হত্যা করে ফেলে। তারপর তারা যাওয়ার পর ফিঞ্চ সেই বাচ্চা মেয়েটির একটি ব্যাগ ছিল সেটা চেক করতে যায়, যার মধ্যে সে একটি ছোট্ট কুকুর পায়, যে কুকুরটি বর্তমানে ফিঞ্চের সাথে রয়েছে, অর্থাৎ গুড়িয়ার। আর আমরা এই ধরনের সিনেমা যেখানে সব পোস্ট অ্যাপোক্লিপটিক এনভায়রনমেন্ট দেখায় সেখানে এই কমন জিনিসটা দেখতে পাই যে খাবার জল এইসব নিয়ে মানুষদের মধ্যে বিভিন্ন যুদ্ধ রয়েছে। যেখানে খাবারের সোর্স একেবারে কম সেখানে ভোক্তার সংখ্যা বেশি হয়ে গেলে লড়াই তো বাধবেই। পরের দিন জেফ সেই গাড়িটা চালাচ্ছিল এবং সে ফিঞ্চের পোস্টকার্ডগুলোতে দেখতে পায় যে একটা কার্ডের পিছনে কিছু লেখা রয়েছে যার নিচে লেখা ড্যাড, মানে বাবা। আর তখনই ইন্ডিকেটরে আমরা শুনতে পাই যে সেখানে অতিবেগুনি রশ্মির পরিমাণ অনেকটা কম এবং তাদের গাড়ির কাছে একটি প্রজাপতি এসে ধাক্কা খায়। জেফ তখন ফিঞ্চকে ডেকে আনে, যে এই জিনিসটা দেখে অবাক এবং সে লক্ষ্য করে যে বাইরে সে সাধারণ পোশাকেও চলতে পারছে।
সিনটা সত্যি দেখার মতন ছিল। ফিঞ্চ সেখানে লক্ষ্য করে যে একটা ছোট ঘাসফুল এবং সেখানে একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, মানে স্টিল এখনো মানুষদের কাছে আশার রয়েছে। আর এরকমই তো একটা মুহূর্তের অপেক্ষা সে করেছিল। ফিঞ্চ তার একটা পছন্দের স্যুট এবং টুপি পরে একেবারে জেন্টেলম্যান হয়ে রেডি, এবং তারা একটা জায়গায় বসে টিফিন করছিল, যে মুহূর্তটা ফিঞ্চের কাছে সব থেকে সেরা মুহূর্ত ছিল। জেফ তখন ফিঞ্চকে সেই প্রশ্নটা করে যে তার সেই পোস্ট কার্ডের পিছনে ড্যাড কেন লেখা রয়েছে, কারণ ফিঞ্চ তো তাকে বলেছিল এই পোস্ট কার্ডগুলো তাকে তার আঙ্কেল পাঠিয়েছিল। ফিঞ্চ তখন জানায় যে সে তার পিতাকে কোনোদিন দেখেনি, তার মায়ের মুখ থেকে সে শুনেছিল যে তার পিতার মধ্যে ভাইকিংসদের রক্ত ছিল, এবং ফিঞ্চের যখন বয়স ছিল 15 তখন তার কাছে সেই পোস্ট কার্ডটি আসে, অর্থাৎ সেই স্যান ফ্রান্সিসকোর যেখানে সে যাচ্ছে। ফিঞ্চ একদিন কল্পনা করেছিল যে একদিন সেই শহরে গিয়ে সে তার বাবার সাথে দেখা করবে এবং তাকে খুব গর্বিত অনুভব করাবে, তবে সেটাও আর হয়ে পারেনি। এমনকি ফিঞ্চ নিজেও সেই বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের উপরেও কোনোদিন যায়নি। ফিঞ্চ তখন তার একটি বাক্স থেকে একটা ছোট্ট খেলার বল বার করে এবং তার কুকুরটির সাথে ওই ফেচিং নামক খেলাটা খেলতে থাকে। কুকুরটি মজায় খেলছে এবং সে জেফকে সেই বলটা দেয় এবং বলে তার কুকুরটির সাথে খেলার জন্য, কারণ তাদের দুজনের একটা বন্ডিং হওয়া প্রয়োজন। আর আমরা বুঝতে পারি যে জেফ ধীরে ধীরে সেই কুকুরটির বিশ্বাসটাও অর্জন করে নিয়েছে। সে কুকুরটি তার সাথে খেলছে, যেটা দেখতে পেয়ে ফিঞ্চ প্রচণ্ড খুশি। তবে আচমকা সে আবার কেঁসে ওঠে এবং তার মুখভর্তি রক্তে তার সেই ড্রেসটি নষ্ট হয়ে যায়। ফিঞ্চের হাতে সময় নেই আর, সে মরতে চলেছে। জেফ তখন হিসাব করে বলে যে এখনই তারা যদি যাত্রা শুরু করে সম্ভবত 18 ঘন্টার মধ্যে তারা সেই ব্রিজে পৌঁছে যাবে। তবে ফিঞ্চের আর শরীর দিচ্ছে না, সে একটু বিশ্রাম করতে চায় এবং সে গাড়ির মধ্যে গিয়ে সে শুয়ে পড়ে। তবে তার কুকুরটিও আর বাইরে খেলাধুলা করে না, সেও ফিঞ্চের সাথে একই সাথে শুয়েছিল। জেফ সে ভ্যানের বাইরেই অপেক্ষা করছিল তাদের জন্য এবং রাতের বেলা সে কুকুরটির জোরে জোরে কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। ফিঞ্চ মারা গিয়েছে। আর জেফ তখন একেবারে পৌরাণিক ভাইকিংসদের প্রথাতেই ফিঞ্চের শেষ কৃত্যটি পালন করে, যেমনটা ফিঞ্চ তাকে জানিয়েছিল যে তার পিতার মধ্যেও ভাইকিংসদের রক্ত ছিল। পরের দিন জেফ ভাবতে থাকে যে এখন তার কী করা উচিত, ফিঞ্চ থাকলে সে কী করত। জেফের এত কনফিউশনের অনেক কারণ রয়েছে, যেমনটা আমরা জেনেছিলাম যে মাত্র 72% ডেটা তার মধ্যে ট্রান্সফার করা হয়েছিল। সে সেই কুকুরটি অর্থাৎ গুডিয়ারকে খাবার দেয় এবং অবশেষে তার মাথায় আসে যে তারাও সেই গোল্ডেন গেট ব্রিজে যাবে যেখানে ফিঞ্চ যেতে চেয়েছিল। তারা তাদের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে আর আমরা সেই স্থানে বেশ কিছু গাছপালা, ছোট ছোট কীট পতঙ্গ দেখতে পাই, যেটা এটা ইন্ডিকেট করে যে সেখানে লাইফ ফর্ম রয়েছে, মানুষদের কাছে এখনও প্রচুর আশা রয়েছে। জেফ এবং গুডিয়া সেই ব্রিজের উপরে দাঁড়িয়েছিল যেখানে প্রত্যেকটা মানুষ তাদের প্রিয়জনদের ছবি দিয়ে সেখানে কিছু নোটস রেখে গিয়েছে। জেফ সেখানে একটি নোট দেখতে পায় যেখানে জেনিফার নামক একটা মেয়ে তার আন্টকে একটি বার্তা দিয়েছে যে তারা ঠিক রয়েছে এবং বর্তমানে ম্যারিন কাউন্টি নামক একটি স্থানে তারা বসবাস করছে। জেফ বুঝতে পারে যে সম্ভবত সেই স্থানে অন্যান্য মানুষেরাও হয়তো এখন রয়েছে এবং সে গুডিয়ারকে নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সে ব্রিজের উপরে সে ফিঞ্চের সে ব্রিজের ছবিটা লাগিয়ে রেখে দেয় যেখানে সে ফিঞ্চ এবং তাদের সে কুকুরটি অর্থাৎ গুড়িয়ারের একটা ড্রয়িং করেছিল। আসলে জেফ ফিঞ্চকে জানিয়েছিল যে সে একটা স্বপ্ন দেখেছে যে সেই ব্রিজের মধ্যে তারা তিনজন হাঁটছে। ফিঞ্চ অবাক হয়ে গিয়েছিল যে জেফ কি করে স্বপ্ন দেখে বা এই ধরনের চেতনাগুলো একটা রোবটের মধ্যে কি করে আসে। এনিওয়েজ, এই গোটা সিনেমা ধরে জেফ যে যে কাজগুলো করেছে তাকে রীতিমতো একটা মানুষের সাথে তুলনা করা যায়। এবং অবশেষে ডন ম্যাকলিনের একটা চমৎকার গান, যেটির নাম হচ্ছে আমেরিকান পাই, সেটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং এই সিনেমাটা শেষ হয়। এনিওয়েজ গাইজ, এই ছিল সিনেমা। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টা, ফেসবুক এবং আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।